সোমবার বেলা 1:30 থেকে 2 নাগাদ হরিশপুর গ্রামের ঝোড়েপাড়া এলাকা থেকে 50 মিটার দূরে ইসিএল এর একটা পরিত্যক্ত খনি গহর থেকে বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে মাধবপুর কলিয়ারি কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় 40 বছর আগে এই এলাকায় ইসিএল এর একটি খনি ছিল, যেটা বর্তমানে পরিত্যক্ত। হঠাৎ সেই পরিত্যক্ত খনি থেকে কালো ধোঁয়ার সাথে বিষাক্ত গ্যাস নির্গত হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কবলিত গ্রাম হরিশপুর গ্রামের বাসিন্দারা। ইসিএল পরিত্যক্ত খনিটি মাটি দিয়ে ভরাট করার কাজে উদ্যোগ নিলে প্রথমেই গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাদের। এদিকে এই ঘটনার 22 ঘন্টা কাটতে চললেও মানুষের মধ্যে আতঙ্ক বজায় রয়েছে। না, রাতের বসেছিলাম বাচ্চাগুলাকে নিয়ে, কি করবো, ঘুমানি কেন, এই ভয় লাগছে একটা, যে কি হবে কি যাবে, ধরো এত রাত্রি জীবনে তো ভয় ধরে যায় সব জিনিসেরই, বলো তো ওই জন্য ভয় ধরে গেছে। তো আমরা এখানে রাত্রে বসেছিলাম, খাবারও রাঁধি নেই, কিছু করি নেই, বসেই আছি আমরা। মানে ইসিএল এর আধিকারিক চাই অন্য প্রশাসনের লোক আপনাদের বাড়ির সামনে এসেছিল? না, কো আসে নাই, এটা ন্যায্য কথা, কো আসে নাই, কিছু বলে গেছে না, কিছু বলে যায়নি। এবার ওইধারে কি বলেছে না বলেছে ওটা আমরা জানি না, কিন্তু এইদিকে কো আসে নাই। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।